আসসালামু আলাইকুম রেইনড্রপস প্রাইভেট প্রোগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি ইংলিশ গ্রামারের আর্টিকেলস টপিকস নিয়ে আলোচনা করব তো আর্টিকেল টপিক্স এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসি যে এন ডিকে হচ্ছে আর্টিকেল বলা হয় আর্টিকেলস এর বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক তো আমরা এবার দেখব হচ্ছে আর্টিকেলের উৎপত্তিটা কোথায় থেকে হয় দ্য অরিজিন দ্য অরিজিন অফ এ এন ডি আমরা দেখবো হচ্ছে আর্টিকেলের উৎপত্তিগুলো কোথায় থেকে আসে তো আমরা এ মানে জানি হচ্ছে একটি এবং এন মানে জানি হচ্ছে একটি এবং দি হচ্ছে এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে বোঝানো হয় যেমন টা টি খানাখানি টা টি খানা যেমন হচ্ছে বইটি বা শাড়িখানা এরকম বোঝায় তো ওয়ান সংক্ষিপ্ত হয়ে অ্যান এবং অ্যান সংক্ষিপ্ত হয়ে এ হয় তাহলে এর উৎপত্তি হচ্ছে এন থেকে এবং অ্যানের উৎপত্তি হচ্ছে ওয়ান থেকে তো এবার দেখি হচ্ছে দি এর উৎপত্তি দ্যাট সংক্ষিপ্ত হয়ে দি হয় দ্যাট সংক্ষিপ্ত হয়ে দি হয় তো এবার আমরা দেখবো হচ্ছে দি এর প্রোনাউন্সিয়েশনটা যা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুল করে থাকি কোথায় দি এবং কোথায় দা উচ্চারণ করতে হয় আমরা দুটো এক্সাম্পল লক্ষ্য করি গিভ মি দা পেন আবার গিভ মি দা অ্যাপেল তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোই আসলে দি উচ্চারণ করে থাকি বা দা উচ্চারণ করে থাকি তো এটা আসলে একটা সঠিক প্রোনাউন্সিয়েশন আছে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে দি উচ্চারণ করতে হবে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে দি উচ্চারণ করতে হবে ভাওয়েল থাকলে দি উচ্চারণ করতে হবে আবার যদি কনসোনেন্ট থাকে শুরুতে তাহলে সেটিকে দা উচ্চারণ করতে হবে এবার আমরা আসি আর্টিকেলের প্রকারভেদ দেখব কাইন্ডস অফ আর্টিকেল তো আর্টিকেল মূলত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল যেমন ডি আবার হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল যেমন হচ্ছে এ এবং এন দি হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে বোঝানো হয় ডেফিনিট কথাের অর্থ হচ্ছে নির্দিষ্ট দি দ্বারা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয় আর ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট যেটিকে এ এবং অ্যান দ্বারা বোঝানো হয় তো এবার আমরা শর্ট ফর্মুলাগুলো দেখব যে আসলে আর্টিকেলের কীভাবে আমরা শর্ট নিয়মে ব্যবহার করতে পারি প্রথমে আমরা দেখব হচ্ছে অমিশন অফ আর্টিকেল অমিশন অফ আর্টিকেল আমরা রুল আকারে দেখব রুল ওয়ান প্রথমে আমরা দেখব হচ্ছে আর্টিকেল কোথায় বসে না তো এটা আমরা যদি কোথায় বসে না এটা যদি বের করতে পারি তা আসলে আমরা প্যাসেজের যে আর্টিকেলগুলো আছে আমরা ম্যাক্সিমাম কারেক্ট করতে পারবো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাজেকটিভের আগে আর্টিকেল বসানো যায় না অ্যাজেক্টিভ অ্যাজেকটিভের আগে আর্টিকেল বসে না আমরা এক্সাম্পল লক্ষ্য করি হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট তো আমরা হচ্ছে ভাওয়েল থাকলেই হচ্ছে আমরা অ্যান ব্যবহার করি তো এটা আসলে আমাদের ভুল যদি অ্যাজেক্টিভের পর ফুল স্টপ থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না কিন্তু অ্যাজেকটিভের পর যদি নাউন থাকে তাহলে তখন আর্টিকেল ব্যবহার করতে হবে আমরা এক্সাম্পল লক্ষ্য করি হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বয় তাহলে যদি নাউন থাকে অ্যাজেক্টিভের পর তার তখন হচ্ছে আর্টিকেল ব্যবহার করতে হবে যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় যেহেতু এখানে ভাওয়েল আছে আমরা হচ্ছে অ্যান ব্যবহার করব তো এবার আমরা দুই নাম্বার রোলটা লক্ষ্য করি যে অ্যাজেকটিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ড্যাশ বয় তাহলে অ্যাজেকটিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসানো যাবে না তো আমরা তিন নম্বর রুলটা লক্ষ্য করি প্রেপজিশন এবং জিরান্টের মাঝে কোনো আর্টিকেল বসে না প্রেপজিশন এবং জিরান্টের মাঝে কোনো আর্টিকেল বসে না হি ইজ ফন্ড অফ ড্যাশ ইটিং সুইটস তাহলে প্রেপজিশন এবং জিরান্টের মাঝে কোনো আর্টিকেল বসানো যাবে না তো এবার আমরা চার নম্বর রুলটা একটু লক্ষ্য করি পসেসিভ প্রনাউনের পর আর্টিকেল বসে না পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই আওয়ার ইউর হিজ হার এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন তো এরপর হচ্ছে কোন আর্টিকেল ব্যবহার করা যাবে না আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি হি লাভস হিজ ড্যাশ রেজাল্ট তাহলে পসেসিভ প্রোনাউনের পর কোন আর্টিকেল ব্যবহার করা যাবে না তো আমরা এবার পাঁচ নম্বর রুলটা লক্ষ্য করি আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না তো এক্সাম্পলটা লক্ষ্য করি পেট্রিওটিজম ইজ ভেরি ভ্যালুয়েবল তাহলে পেট্রিওটিজমটা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না তবে এখানে কথা আছে যে আনকাউন্টেবল নাউনের পর যদি প্রেপোজিশন অফ থাকে তাহলে তখন হচ্ছে আর্টিকেল ব্যবহার করতে হবে যেমন আমরা এক্সাম্পল লক্ষ্য করি পেট্রিওটিজম পেট্রিওটিজম অফ বঙ্গবন্ধু পেট্রিয়েটিজম অফ বঙ্গবন্ধু ইজ বেয় বেয় ডেসক্রিপশন তাহলে প্রেপজিশনের পর সরি যদি আনকাউন্টেবল নাউনের পর প্রেপজিশন অফ থাকে তাহলে তখন সেখানে আর্টিকেল ব্যবহার করতে হবে তখন সেখানে আমরা দি ব্যবহার করব তো এবার আমরা ছয় নম্বর রুলটা একটু লক্ষ্য করব যে ইংলিশ ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার ভেদে বিভিন্ন আর্টিকেল হতে পারে যেমন ইংলিশ শব্দটা যদি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা প্রকাশ করে তাহলে তখন হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না যদি ইংলিশ শব্দটা দ্বারা ভাষা বোঝায় তাহলে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না আবার ইংলিশ শব্দটি দ্বারা যদি জাতি বোঝায় যদি জাতি নির্দেশ করে তাহলে তখন আর্টিকেল ডি ব্যবহার করতে হবে আবার ইংলিশ শব্দটি যদি অ্যাজেক্টিভ হিসেবে কোনো সেন্টেন্সে বসে তাহলে তখন সেখানে আর্টিকেল ব্যবহার করতে হবে যেহেতু ভাগেল আছে সেহেতু আমরা এখানে অ্যান ব্যবহার করব তো এবার আমরা আর্টিকেলের সর্বশেষ রুলটা একটু দেখব রুল সেভেন ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের উচ্চারণ ইউ ইউ বা ইউ বা ওয়া এর মতো উচ্চারিত হয় ওয়া এর মতো উচ্চারিত হয় তাহলে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়াই এর উচ্চারিত হলে তখন এন না বসে এন না বসে এ ব্যবহৃত হয় এ ব্যবহৃত হয় অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো উচ্চারিত হয় তাহলে তখন হচ্ছে এন ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হয় আমরা এক্সাম্পল লক্ষ্য করি হি ইজ dash ইউনিভার্সিটি ইউনিভার্সিটি student হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো উচ্চারিত হয় তাহলে তখন সেখানে আমরা এ ব্যবহার করব তো দুই নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করি আই স ড্যাশ ওয়ান আই ম্যান তাহলে ভাউলের উচ্চারণ যদি ইউ বা ওয়াইয়ের মতো উচ্চারিত হয় তাহলে তখন সেখানে অ্যান ব্যবহৃত না হয়ে এ ব্যবহার করতে হবে যেহেতু ওয়ানের উচ্চারণ এখানে আমি লক্ষ্য করছি যে ওয়াইয়ের মতো উচ্চারিত হয়েছে সুতরাং এখানে অ্যান ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হবে সবাইকে ধন্যবাদ এর পরবর্তীতে আমরা প্র্যাকটিসটা দেখব